ট্রিপুলি অ্যাফেয়ার্সের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। বিগত লেসনগুলোতে আমরা এসি সার্কিটের বেসিক ফান্ডামেন্টাল টপিকসগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আপনারা যদি কেউ এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে, তাহলে এগুলো আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। আজকে থেকে আমরা ম্যাথ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি সবাই ট্রিপুলি অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে আমাদের একটা ইন্ডাকটিভ সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের দুইটা এলিমেন্ট হচ্ছে একটা রেজিস্ট্যান্স 4 ওহমের এবং ইন্ডাকট্যান্স হচ্ছে 0.2 হেনরি। এই দুইটা এলিমেন্ট সিরিজে সংযুক্ত এবং এর সাথে একটি ভোল্টেজ সোর্স সংযুক্ত আছে যার ভোল্টেজ হচ্ছে 20 sin 10t+30°। এখান থেকে আমাদের বের করতে হবে এই সার্কিটের ইম্পিডেন্স জেড, সার্কিটের টোটাল কারেন্ট আই, এই 4 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিআর এবং এই 0.2 হেনরি ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিএল এর পরিমাণ। এই সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এই 4 ওহম রেজিস্ট্যান্স কি পরিমাণ পাওয়ার কনজিউম করে সেটা বের করতে হবে এবং এর পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। এর ইম্পিডেন্স বের করার জন্য আমাদের যে ভ্যালুটা বের করে নিতে হবে সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স বা এই ইন্ডাক্টর জনিত যে বাধা সেই বাধার পরিমাণ। তাহলে ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স XL সমান আমরা জানি ওমেগা এল অ্যাঙ্গেল 90°। ওমেগা সমান হচ্ছে 2πf×L∠90°। এখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে ওমেগার ভ্যালু। আমরা এই ইকুয়েশনটার সাধারণ ইকুয়েশন জানি Vm sin ωt+30°। তাহলে এখানে ওমেগার মান দেওয়া আছে 10। তাহলে এই সূত্রে আমরা সরাসরি মানটা বসালে পেয়ে যাব। এখানে ওমেগার মান 10×L এর মান হচ্ছে 0.2 হেনরি, অ্যাঙ্গেল 90°। এটাকে ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাব 2∠90°Ω। এটাকে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করি তাহলে পাবো 0+j2Ω। এটা হচ্ছে এর ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স। এখন আমরা এই ইম্পিডেন্স সমান জানি R+jXL। এখানে R+jXL এর মান হচ্ছে ওমেগা এল। তাহলে আর এর মান হচ্ছে এখানে 4 ওহম। এই ওমেগা এল এর মান আমরা আগেই বের করে নিয়েছিলাম যে 2 ওহম। তাহলে 4+jF2Ω ইম্পিডেন্স। এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করলে হবে 4.47∠26.56Ω। এটা হচ্ছে আমাদের এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স। এখন আমরা কারেন্টের পরিমাণটা বের করব। কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ বাই ইম্পিডেন্স। এখানে ভোল্টেজ হচ্ছে 20 sin 10t+30। এটা হচ্ছে টাইম ডোমেইনে, আমরা ফেজর ডোমেইনে এটাকে কনভার্ট করতে পারি। এখানে ফেজর ডোমেইনে কনভার্ট করলে হবে 20∠30°। ফেজর ডোমেইনে আমরা জানি শুধুমাত্র অ্যাম্পলিচিউড এবং অ্যাঙ্গেলটা থাকে। তাহলে এখানে অ্যাম্পলিচিউড 20 এবং অ্যাঙ্গেল হচ্ছে 30°। বাই ইম্পিডেন্স আমরা বের করে নিয়েছিলাম 4+j2। এটাকে ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.47∠3.43 অ্যাম্পিয়ার। এই কারেন্টের মানটা হচ্ছে ফেজর ডোমেইনে বের করলাম, এটাকে আমরা টাইম ডোমেইনে অর্থাৎ এই ভোল্টেজের সাথে মিল রেখে বের করতে পারি যে এর অ্যাম্পলিচিউডটা হচ্ছে 4.47 এবং এখানে দেওয়া আছে সাইনের ইকুয়েশন। তাহলে এটা হবে সাইন ওমেগা টির মান দেওয়া আছে 10t+∠ হচ্ছে 3.43 অ্যাম্পিয়ার। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের ইম্পিডেন্স এবং কারেন্টের মান বের করে ফেললাম। এখন আমরা বের করব রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ ভিআর। তাহলে ভিআর সমান হচ্ছে I×R, অর্থাৎ এই রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট গুণ এর রেজিস্ট্যান্স। এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 4.47∠3.43 অ্যাম্পিয়ার×এর রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। এটাকে গুণ করলে আমরা এই ভোল্টেজ ড্রপটা পাবো 17.88∠3.43 ভোল্ট। এবং এই ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ ভিএল হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই গুণ এর ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্স হচ্ছে XL। যেহেতু এই দুইটা এলিমেন্ট সিরিজে সংযুক্ত তাহলে এই দুইটার ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই কারেন্টের মান হচ্ছে 4.47∠3.43 ইন্টু
XL বা এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা বের করে নিয়েছিলাম 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাকে গুণ করলে আমরা পাবো 8.86 অ্যাঙ্গেল 93.43 ভোল্ট। এটা হচ্ছে এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা VR এবং VL এর মানও পেয়ে গেলাম। এখন আমরা দেখব এর ভেক্টর ডায়াগ্রামটা। ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সাধারণত এই আনুভূমিক অক্ষকে রেফারেন্স অক্ষ বা 0 ডিগ্রি ধরে থাকি। এখানে VR এর মান আমরা পেলাম 17.88 অ্যাঙ্গেল 3.43 ভোল্ট। যেহেতু এখানে পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই এই রেফারেন্স অক্ষ বা 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বা পজিটিভ ডিরেকশনে বা উপরের দিকে 3.43 ডিগ্রিতে এই ভেক্টরটা অবস্থান করবে। এর আগে যখন এই RL সার্কিটের বেসিক ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এই VRটা হবে এই রেফারেন্স অক্ষ বরাবর, কারণ তখন আমরা এই এলিমেন্টগুলোকে আইডিয়াল এলিমেন্ট ধরেছিলাম। কিন্তু বাস্তবে এই এলিমেন্টগুলো আসলে আইডিয়াল হতে পারে না বা পিওর হতে পারে না। এখানে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কিছুটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যার ফলে এখানে আমরা ছোট্ট একটা অ্যাঙ্গেল পাবো 3.43 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 3.43 ডিগ্রি এবং এর অ্যাম্পলিচিউডটা হচ্ছে 17.88 এবং VL এর মান হচ্ছে 8.86 অ্যাঙ্গেল 93.43। এখানেও অ্যাঙ্গেলটা আমাদের পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই এই রেফারেন্স অক্ষ থেকে 93.43 ডিগ্রিতে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এই ভেক্টরটা অবস্থান করবে। তাহলে এখান থেকে আমরা এই 90 ডিগ্রি যাব এবং আরও একটু 3.43-তে গিয়ে এই ভেক্টরটাকে আমরা দেখাবো। এখন এই VL এবং VR এর এই লব্ধি ভেক্টরটা হচ্ছে এই সার্কিটের মোট ভোল্টেজ V। এখন আমরা বের করব এই 4 ওহম রেজিস্টরের পাওয়ার। পাওয়ার সমান আমরা জানি I স্কোয়ার R, অর্থাৎ কারেন্টের স্কোয়ার গুণ রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 4.47 অ্যাম্পিয়ার তার হোল স্কোয়ার ইনটু এর রেজিস্ট্যান্স 4 ওহম। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 80 ওয়াট, অর্থাৎ এই রেজিস্টর কর্তৃক গৃহীত পাওয়ার হচ্ছে 80 ওয়াট। এবং এই পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের সূত্র আমরা জানি কস থিটা। এখানে এই ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা আমরা পাবো সেটাই হচ্ছে এই থিটা এর মান, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী ফেজ অ্যাঙ্গেল সেই ফেজ অ্যাঙ্গেলটাই হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল। তাহলে কস 26.56 ডিগ্রি সমান আমরা পাবো 0.89 এবং যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট, তাহলে পাওয়ার ফ্যাক্টর অবশ্যই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।